হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে। অনেকে হচ্ছে কি আমাকে হচ্ছে কি ইউটিউবে কমেন্ট করছে যে ভাইয়া হচ্ছে কি আমার আইডিকে হচ্ছে কি ফলো করে আর যে কেউ হচ্ছে কি চলে যায়, হ্যাঁ এটা কি হচ্ছে কিভাবে বন্ধ করব, আর এটা বন্ধ করার জন্য কি কি প্রক্রিয়া ব্যবহার করতে হবে অবশ্যই এটা একটু দেখিয়ে দিবেন, এটা অনেকেই রিকোয়েস্ট করছে। তো আসলে রিকোয়েস্ট করার কারণ হচ্ছে কি আমি ভিডিওটা বানিয়েছি, দেখেন এই যে দেখতেছেন এখানে হচ্ছে কি আমাদের ভয়েস ক্লাবগুলি শো করতেছে, এই যেটা হচ্ছে ভয়েস ক্লাব রুম। তো এটা থাকা শর্ত হচ্ছে কি এখন অনেকের হচ্ছে কি ক্ষতি হয়েছে এবং অনেকের ভালো হয়েছে। ভালো তাদের জন্য হয়েছে যারা হচ্ছে কি ফলো করে যেতে পারে খুব সহজেই, আর খারাপ তাদের জন্য হয়েছে যারা হচ্ছে কি অনেকে লুকোচুরি করে থাকতে চায় একটু গ্রুপে, যে হচ্ছে কি আমি একটা গ্রুপে যাব, ওই গ্রুপে যাতে আমার পরিচিত কেউ না আসতে পারে, এটা অনেকে চায়। হ্যাঁ, তো যাই হোক, যাদের হচ্ছে কি খারাপ মনে হচ্ছে তারাই হচ্ছে কি আমাকে ইউটিউবে বলছে যে ভাই আমাকে এটা যাতে আমরা বন্ধ করতে পারি, তো এটার জন্য একটা ভিডিও বানান আপনারা। তো দেখেন আমি এটা এখন একটু দেখাবো, তো এটা কি করতে হবে সেটার জন্য, এই যে ধরেন আমি একটা ইমোর ভিতরে গেলাম, যাওয়ার পরে এটা এটা প্রত্যেকেরই কিন্তু যারা যারা গ্রুপ চালায় এটা প্রত্যেকেরই আমি মনে করি জানা দরকার। তো এই যে একটা প্লাস চিহ্ন দেখতেছেন, আমরা এই প্লাস আইকনের ভিতরে এখন ক্লিক করবো, তারপরে যে মোর অপশন দেখতেছেন আমরা এখন মোর অপশনের ভিতরে ক্লিক করবো। ভিডিওটা খুবই ছোটো করবো, বেশি বড় করবো না। আর আমার চ্যানেলটি যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত হচ্ছে কি নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। তো ভিউয়ার্স, তারপর হচ্ছে কি আপনারা কী করবেন, এই যে সেটিং অপশন দেখতেছেন সেই সেটিং অপশনের ভিতরে যাবেন। সেটিং অপশনের ভিতরে যাওয়ার পরে দেখেন এই যে উপরে প্রাইভেসি নামে একটা অপশন আছে, অবশ্যই প্রাইভেসি অপশনটার ভিতরে আপনারা ক্লিক করবেন। প্রাইভেসি অপশনটার উপর ক্লিক করার পরে এখানে অনেকগুলি অপশন আছে, আপনাদের প্রত্যেকটা অপশনই কিন্তু এখানে খুবই কার্যকরী অপশনগুলি। তো আপনারা কী করবেন, একদম নিচে চলে যাবেন, নিচে চলে যাওয়ার পরে এই যে এখানে দেখেন মোট হচ্ছে গিয়া দেখেন আমার কিন্তু তিনটায় হচ্ছে গিয়ে একদম ব্লু করে দেওয়া আছে। তো আপনারা কী করবেন, এখানে এই যে একদম নিচে দেখতেছেন দেখেন লেখা আছে ভয়েস ক্লাব রুম, এটাকে হচ্ছে কি আপনাকে ব্লু চিহ্নটা উঠাই ফেলাবেন। হ্যাঁ, ব্লুটার আপনাকে উঠাই ফেলাবেন, উঠাই ফেলাইলে কিন্তু আর আপনাদের ওইখানে শো করবে না। অবশ্যই আমি দেখিয়ে দেবো, সমস্যা নেই, আমার ভিডিওটা শেষে আমি অবশ্যই এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা কাজ আপনারা করতে পারেন, এই যে এখানে দেখেন হু ক্যান সি মাই অ্যাভাটার, এটা হচ্ছে কি আপনাদের প্রোফাইল ফটো। আপনারা অনেক সময় কী করেন, যারা হচ্ছে কি মেয়ে মানুষ আছে খুবই বিশেষ করে, তারা হচ্ছে কি আপনাদের নিজেদের ফটো লাগান অনেকে, তারপর হচ্ছে ওই ফটোটা অনেকে ডাউনলোড করে ফেলে। তো আপনারা কী করবেন, এটা যাতে কেউ ডাউনলোড না করতে পারে সেটার জন্য ভিতরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখেন এই যে প্রথম আছে এভরিওয়ান, মাই কন্ট্যাক্ট, এমনকি নোবডি। মাই কন্ট্যাক্টে যদি দেন একমাত্র আপনার পার্সোনাল যারা থাকবে, আপনার নাম্বারটা যাদের কাছে আছে একমাত্র তারাই দেখতে পারবে। এমনকি নোবডি যে অপশনটার ভিতরে আপনারা যদি দিয়ে রাখেন তাহলে এটা কেউ পরবর্তীতে আপনার ফটোর উপর ক্লিক করলে কেউ দেখতে পারবে না। সো ভিউয়ার্স, আমি মনে করি যে নোবডি দেওয়াটাই বেটার, আমি নোবডি দিয়ে দিলাম। তো আমি এখন কী করবো, আমি একটু চেক করবো যে আসলে আমি এখন আমার কাজটাকে হইল কি না। দেখেন আমি এখন কী করবো, সেই মিঠুন আইডিটার ভিতরে ক্লিক করবো। ক্লিক করার পর আবার মিঠুন নামটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন ভিউয়ার্স, এখানে কিন্তু আমার আগে যেটা ছিল এখন কিন্তু সেই ভয়েস ক্লাবটা হচ্ছে এখানে নাই। ভয়েস ক্লাব যে রুমটা ছিল এখানে এখন কিন্তু একদম এখানটা পুরাই ফাঁকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছিল এখন কিন্তু এখানে নেই। সো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বলে ভিডিও এখানে শেষ করতেছি, খোদা হাফেজ।